বিশ্রামগঞ্জে চুরিলামের সিপিআইএম এর অঞ্চল কমিটির সম্মেলন। বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন সিপিআইএম সিপাহীজলা জেলা দলীয় কার্যালয় দুর্গাদাস শিকদার ভবনে শুরু হলো বিশালগড় বিভাগের অন্তর্গত সিপিআইএম চুরিলাম অঞ্চল কমিটির সম্মেলন। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই সম্মেলনে প্রথমে দলীয় কার্যালয়ের সামনে সিপিআইএম পার্টির পতাকা উত্তোলন করেন সিপিআইএম বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার। এরপর শহীদ বেদিতে এক এক করে মাল্যদান করেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক বানুলাল সাহা, সম্পাদক মণ্ডলীর সদস্য প্রদীপ দাস, তপন দেবনাথ সহ পার্টির বিভিন্ন ব্রাঞ্চ কমিটির সদস্য সদস্যরা এবং অঞ্চল সম্মেলনে আগত প্রতিনিধিরা। এরপর দলীয় কার্যালয়ের বেতর শুরু হয় প্রতিনিধিদের নিয়ে চুরিলাম অঞ্চল কমিটির সম্মেলন। সম্মেলন শেষে 58 জনকে নিয়ে গঠিত হয় চুরিলাম অঞ্চল কমিটি। আপনাদের আমাদের নির্ধারিত কর্মসূচি আগে অঞ্চল সম্মেলন, এখানে চুরিলাম সপ্তম অঞ্চল সম্মেলন আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কেন্দ্রীয় সম্মেলনকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধিরা এখানটায় নির্বাচিত হয়ে আসেন এবং তাদের আলোচনায় আমরা সম্মিলিত হই, পর্যালোচনা করা হয়। আগামী দিনের জন্য একটা নতুন করে অনুপ্রেরণা এই সম্মেলন থেকে আমরা গ্রহণ করি। এই সিদ্ধান্ত মোতাবেক আমরা আমাদের কাজকে এই অঞ্চলের মধ্যে আমরা বিকশিত করার জন্য চেষ্টা করব। এমনিভাবে এর পরবর্তী পর্যায়ে বিভাগীয় সম্মেলন, জেলা সম্মেলন, রাজ্য সম্মেলন এইগুলো অনুষ্ঠিত হবে। বিশালগড় বিভাগের সবগুলো অঞ্চল সম্মেলন কি সমাপ্ত হয়েছে? বিশালগড় অঞ্চলে আমাদের এই সম্মেলনটি হলে পরে আর একটি সম্মেলন থাকবে, আগামীকালকে অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে আমাদের মহকুমার যে 10টা অঞ্চলের সম্মেলন আছে। চুরিলাম কততম সম্মেলন স্যার? সপ্তম অঞ্চল। কোথায় হচ্ছে এটা? চুরিলাম আমাদের লাগোয়া একটা বিশ্রামগঞ্জ জেলা পার্টির বিশ্রামগঞ্জে।